Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you'll find your way. Inshallah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah. Amra amader khutbar shurute ajke suratul baqarar 124 number ayat telawat korechi. Ei 124 number আয়াতের আলোকে আমরা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, লেসন আছে, রিমাইন্ডার এন্ড মেসেজ আছে, এগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে। তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন, আর এই প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। একটাতেও সে ফেল করে নাই, সবগুলাতে পাস। চিল্লায় বলেন, সবগুলাতে পাস। শুধু সিম্পল পাস না, গোল্ডেন এ প্লাস। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমরে বললাম, ইব্রাহিম, তোমার আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন, তোমার আমি কি বানাইলাম, নেতা। নেতা হওয়া এত সোজা না, লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম, যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্ব নবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়, এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আশাদ্দুন্নাসি বালা আন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, সোহাদাদের, সলেহিনদের। ইউবসালা আর রজুল হাসাবা দিনী, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলেন, চিনি কে? আল্লাহ বললেন, পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। সেদিনে ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম, আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ পুট
Sayyidina Ibrahim in some test and trials. And Sayyidina Ibrahim successfully overcome all the test. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, ami tore leader banaye dibo. Ei falafol shorup tomar ami gota bisher neta banaye dibo. I'm gonna make you the leader. Ejonno Sayyidina Ibrahim ke neta banaye dilen ke? Ektar por ekta porikha tini diyechen. Ektao sadharon porikha chilo na, sob bhoyongkor porikha. পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা, পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো না হলে আগুনে ফেলবো, কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তার মানে পরীক্ষায় পাশ, আগুনে ফেলে দেয়া হলো। ঈমান হারা করতে পারে না নমরুদ, তার মানে আগুনের পরীক্ষা মানে কি ফেল না পাশ? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাজানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু 80 সানা বিল কদুম, কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই, আল্লাহ এমনি বলে নাই, আম গোনা মেক ইউ দ্য লিডার, গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন, ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয় তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানীয় নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না সাইয়েদনা ইব্রাহিম, কিছু জিজ্ঞেস করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে, তার মানে আগুনের পরীক্ষায় পাশ, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? 86 বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মহব্বত ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। পরীক্ষা নাম্বার 4 আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি, যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো, জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নেই, সুবহানাল্লাহ পড়ে, তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন, কাদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলের মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে, চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ক্রিম ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন, প্রতিটা পরীক্ষায় পাশ।
সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলাম সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলাম এখন তোমারে আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সাইয়েদনা ইব্রাহিম বলে লাব্বাইক সুবহানাল্লাহ পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুবহানাল্লাহ পড়ান সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কোন আল্লাহ বলল প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سبحان الله পড়ায় সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউয়ালু বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বললেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কোন কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ দিবেন কেউ কোনদিন নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান হ্যাঁ ঝাড়ু দেন নাই কেন ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন এরকম ডাকাই তাছাড়া নাই খালি মুয়াজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কিনা আপনি ঝাড়ু দেন একবার আপনি মসজিদ পরিষ্কার করেন মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে মসজিদেরি ঝাড়ু বড়দার হো কামারে হাত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়ে না আমিন এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন না বললেন তাহেরা بيتي للطائفين والعاكفين والركع السجود ابراهيم اسماعيل باب بيتا ملے کبا گھر جھڑو داؤ جھڑو دلے تلے کبا گھر بانانو شیش جھڑو داؤ ابر اللہ بولن حضر آزان داؤ کی داؤ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ سبحان الله পড়েন ওয়াযিন ফিন নাসি বিল হজ ইব্রাহিম কাবা ঘর বানালাম ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারি রুকুকারি সিজদাকারি ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা এবার হজের জন্য আজান দাও হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সাইয়েদনা ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযা আল্লাহু বাইতান লিল হজ আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ ওই আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম কইয়াছিলেন আলামুল আরওয়াহে রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে যারা আমরা লাব্বাইক কইতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাশ একটার পর একটা পরীক্ষা দিয়েছে সে আল্লাহ ডেকে বললেন গোলাম
এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওইটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আন্নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি, এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও। বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা, আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমরে আমি মুসল্লা বানিয়ে দিলাম। বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজে পড়তেন, মাকামে ইব্রাহিমের সামনে সে দুই রাকাত সালাত পড়তেন। আমরাও যারা তাওয়াফ করি, প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না? পড়ছেন না আপনারা? হাজিরা পড়তে হয়। এই পাথরটা এখনো আছে, দেখেন, ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সেদিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা, ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা। যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে দুই রাকাত নামাজ পড়তে হয়। বরকত আছে না নাই? ওনার পা লাগছে, এই জায়গা হয়ে গেছে মুসল্লা। এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে, ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদানা ইসমাইল, ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। আহা, এখন এয়ার কন্ডিশন করা, চারতলা এয়ার কন্ডিশন করা, এত সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা একবার, 60টা চক্কর দিলেন। এই 60টা চক্কর, এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যেয়ে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন, এসে দেখে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে, পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন, আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানায় দিলেন, এটার নাম বিরু ঝামঝাম। বিষ্ণু বললেন মা উ ঝামঝাম লিমা শরীবালাহ, এই ঝমঝমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা শিফ তুআমু তুআমিন শিফা উ সুকমেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি, এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক, কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে, সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই ঝামঝামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া,
হাজার দরদরি করেছে, আর সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুরিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলে আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা।